নিউ টাউন সাপুরজি বাজারে সকালে এসে দেখা গেল মাস্ক ব্যবহার না করার চিত্র। দোকানদারদের মাস্ক আছে কিন্তু সেটা থুতনিতে বা কারো পকেটে। ক্যামেরা দেখার পর উঠল মাস্ক সঠিক জায়গায় বেরিয়ে পড়ল পকেট থেকে, এমন চিত্র ধরা পড়ল এই বাজারে। কিছু ক্রেতা তাদেরও অসচেতনের ছবি ধরা পড়ল। এরপরে টেকনোসিটি থানার পুলিশের পক্ষ থেকে নিউ টাউনের সাপুরজি পাথরঘাটা প্রত্যেককে মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে প্রত্যেককে তবেই জিনিসপত্র মাল দেবেন, নাহলে কোনোভাবেই মাল দেওয়া হবে না, তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মাস্ক ছাড়া কেউ যদি আসে কোনো জিনিস কিনতে তাহলে তাকে মাল দেবেন না, এটা বারবার করে অনুরোধ করা হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লস্করাইট বাজারে দেখা গেল পুলিশের মাইকিং করতে, মানুষকে সচেতন করতে। যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিলি করল টেকনোসিটি থানার পুলিশ। নিউ টাউন থেকে সাকিল মুস্তাকের রিপোর্ট, 7TV বাংলা। টেকনোসিটি থানার পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে প্রত্যেকে কোভিড বিধি মেনে চলুন, প্রত্যেকে মাস্ক পরুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে তবেই বাজারে আসুন বা বাজার করুন। প্রত্যেক দোকানদারকেও অনুরোধ করা হচ্ছে তারা যেন কোনোভাবেই কাউকে মাস্ক ছাড়া কোনো মালামাল না দেন, তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সমাজ গড়ে তুলতে আপনাদের এই সাহায্য প্রার্থনা করি।